Hello students, I'm Samir sir. Today I will teach you the clever monkey lesson number 6. পঞ্চম শ্রেণীর এটা একটা গুরুত্বপূর্ণ লেসন এবং এই গল্পের নাম হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। ক্লেভার মাঙ্কির ক্লেভার মিন্স হচ্ছে চালাক আর মাঙ্কি হচ্ছে বানর। তো বানর আমরা কম বেশি সকলেই দেখেছি, গ্রামাঞ্চলের দিকে বেশিরভাগ এপস দিকে দেখতে পাওয়া যায়, হনুমান দিকে দেখতে পাওয়া যায়। যাই হোক, গল্পটা আমরা পড়ি, চলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময় একটা বানর নদীর তীরে বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডল অফ রিভার অর্থাৎ নদীর মাঝখানে থেকে ঠিক ডান দিকে যদি দেখা যায় তাহলে একটা ছোট্ট দ্বীপ ছিল এবং সেই দ্বীপেতে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। আর ওই গাছের মধ্যে কীরকম ফল হতো? মিষ্টি এবং রসালো ফল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, আর ওই নদীর তীর থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর ওপর, নদীর মধ্যে একটা বড় শিলা পাথর ছিল নদীর মাঝে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, আর ওই শিলা পাথরের একটা অংশ জলের ওপর যেন মনে হচ্ছে ভেসে থাকতে একটা অংশ দেখা যেত। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস, একদিন এই সুস্বাদু ফলের প্রতি আকর্ষিত হয়ে দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। বানরটা কী করছিল, কী করেছিল? জাম্প টু রিচ দ্য রক, প্রথমে শিলাপাথরে লাফ মেরেছিল আর শিলাপাথর থেকে ঝাঁপ মারল কোথাও, অ্যান্ড ফ্রম দিয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড, দ্বীপেতে লাফ মারল, যে দ্বীপের মধ্যে মিষ্টি এবং রসালো ফল হয়েছিল। পরবর্তী অংশটা তোমরা চোখ রাখো এই চ্যানেলে।